হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক বালা আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইন আর একটা ব্লগ শুরু করছি সকাল থাকি তো সকাল থাকি বলতে এটা বাক্কা খুব একদিন আগের ব্লগ আছিল আর এডিট করা হয়েছে না করি সার সিনা করে আজকে সারিদিক এনো সানাবাজি রেসিপিটা শেয়ার করতাম আসলাম বাদে দেখা যায় বাকি আন্দা ডিলিট করে লাইছি মনে হয় আমি তো আর পাইছি না তো কাইয়া কারণ বাক্কা ভিডিও কল কি জমা গেছে তো এক্সিন নাকি আস্তে আস্তে সার আর সানা মাজিটা যে মজা হয়েছিল বাদে খুঁজ মজা হয়েছিল যে আপনার কাছে শেয়ার করতাম তো শেয়ার করো হয়েছে না আর আমি জানি না আমার খালা সানা বেশি আমার কাছে ভালো লাগে তবে সাদা সানাও তো বেশি ভালো লাগে না তো যাই মজও হয়েছিল আর এই আমি খাই লগে আরে মরিচ খাই খাইরাম জালে একটু কমাইয়ে দিছি আর ইসুফার আব্বার দিছি আর বাবায়ও খাই তো একটা কমেন্ট আইছিল যে বাবা হে আসলে বাবাই গেলি আমার শ্বশুর আর আমার শ্বশুর আমি বাবা ডাকি তো তো মনে হয় যে আফায় কমেন্ট খরচ আমাৰ গেছে লাগে নতুন হ'বা কাৰণ নতুন হ'লে মানে চিনাৰ কথা নাই আৰু আমাৰ ৰেগুলাৰ যেন বিহু আছে তাইন তেনে অৱশ্যে আমাৰ ফুৰামতো চিনইন বা বাবাকে মাকে চব ত' বুজইন তবে আমাৰ গেছে লাগে তাইন নতুন মনকয় আৰু ব্লগ দিয়াচোন নাই লাগে আমাৰ জিকাওঁ এতিয়া আজিকৈ ইচ্ছা আছে কৰ্মেণ্টৰ আনচাৰ দিম বাক্ষতজনৰ আৰু জমা এয়া আছে তো শ্ব' বৰ হৈতাম নাই যাৰা যাৰাাৰ আমি শ্বেয়াৰ কৰিছে ন ত টান টানৰ আঁকিটো শ্বেয়াৰ কৰমো তো একদিনাই আচলতেতো খোৱা যায়তো নাই আৰু আজিকালি কৈছে সেইটো বাইৰে শ্বুট কৰিছে আৰু বাইৰে শ্বুট কৰিছে সৈতে আৰু বাইদেউ দেখাই মই আৰু আপোনাৰ কমেণ্ট গাচিম ফৰ মোৰ কাৰণ ৰেচিপিযোৰ যে শ্বেয়াৰ কৰাত লাগি যায় এতিয়া দেখা যায় আৰু খোৱা যায় না বেছি আৰু এইবাইদে আমি আমাৰ ইউটিউবৰ খানাত বহি আই চ'ভাৰ হ'ৰামটো টানৰ কফ হৈ গৈছে খুব বেছি আৰু কম পাচাৰ নাই এখন তো আচলতে এখন কফার আর হইল গ্যি বাবার আমি খোঁজ কাই তো আসলে একটু সাউন্ড ওটের আসলে কমার দৃষ্টিতে দেখবা কারণ আমি বয়স ওভার করার মাঝে আর খাটিছি না কারণ করলেছি যখন হয়তো আপনারা মাইন্ডও করতে নাই তো হইতে আর বাবা লগে খোঁজক যাই যাইরাম দোরা খরচ করা তো একটা বাক্কা দিন আগে আর সার চিনা কইলাম না কে আজকে সারিলাই আর কমেন্ট গেছে আপনারা আপনার একটু ফরি ভালো লাগে আমার কমেন্ট ভরতে তো দেখতে দেখতে আমি আইছি কস্কো তার তোরা দরকারি আর কি যে তার অসিন কর্ম তো আশা করি আমার আজকে ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবার আর যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করছোন না প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক দিবার কথা হইলাম আমার আফা হলতে পুলি যাইন লাইক দিতা তো হইলাম আর কি একটু একটু মনোহরই দেলাই অবশ্যই লাইক দিবা কারণ কি তা অনেক সময় আমার আফা হলতে মানে কমেন্ট করতে পারি না একটু বিজিতা তা হয় তো ভিডিও অবশ্যই দেখেন তো লাগে হইরাম কমেন্ট না করলে কোনো অসুবিধা নাই তবে একটা লাইক দিবা কি তো এখন একজন আফাই লাসন রাবিয়া আখতার তাই আসুন আফা যে মজার মিষ্টি হইছে গো আই লাভ ইউ সো মাচ তো আসলে যে মজার মিষ্টি হইছে মানে কইয়া বুঝাইতে পারতাম না যদি বানাই তো অবশ্যই বুঝতে পারবা কারণ আমার বহুত বারে মানে আইছে এত আমি ফার্স্ট বার বানাইছে ওইসে না মানে কতবার যে আমি দুধ নষ্ট করছি বানাইতে বানাইতে পারফেক্ট আমার আতো আইসে না তো যে কোনো সময় আসলে এক জিনিস যুজি একবার ফার বারে বারে চেষ্টা করবা দেখবা অবশ্যই হইব মানে হাল সারবা না আর একবার দুবার করিয়া যুজিও হয় না আর কোন না ঠিক আছে আর করতাম না কালি নষ্ট হয়ে যায় তে আবার কোনোদিনও না তো এলাকি হয়েছে যে কোনো জিনিস চেষ্টা করিয়া যাইতা অবশ্যই একদিন সফল হইবা তো এখন আমি আরও একটা আইডির নাম হয় একটা একটু গাড়ি আইডির নাম শরিফা বিবি আইডির নাম আসলে আমার বিবি হইতে আমার বিবি হত মন হয়ে গেছে তো আমরা তো বেশিরভাগ আমরা দাদিরে বিবি ডাকি তো ইনালে হাসান শরীফা বিবি তাই লিহন তোমার ভিডিও সবসময় দেখি আপু অনেক ভালো লাগে আর তোমার সাদা মিষ্টি দেখতে অনেক ইয়ামি হয়েছে একটু পাঠাইয়া দাও আসলে আপু যদি দিতাম পারতাম তো আমার গেছে আরও বেশি ভালা লাগলো মানে যে আমি আমার ভিওয়ার্স রে ইতাম পারছি তো থ্যাংক ইউ সো মাচ আপু সবসময় সময় বালা তাপবা আর এ কেন আমি এখন আইছি আর একটু একটু আর কি শ্যুট করছি খুরা দূরা শ্যুট করি আর ভিউয়ার্স আপনারা গেছে আমার একটাই অনুরোধ যদি আমার মাথে মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কইবা আর যেন কিছু বুল মাতি তে বুল ধরাইয়া দিবা আর কারণ অনেক সময় আসলে মাতি লাই যে কোনো জিনিস দেখিয়া চাইও দেখা যায় মুখে দি মানে অন্য কিছু হয় অন্যটাই ও আর কি তো যে দিন আমি রাতে বয়স সভার করি কারণ আমার কাছে লাগে মনে হয় রাতে করলে হয় তো জানি না কীটা লাগি এটা আমার খালি ভুল হয়নি না সবর মাঝেও আছে কম বেশ হইতে না তবে এখন আমি আরও একটা কমেন্ট ফর্ম বলতে আইডি নাম ওই লিখে শাহনা শাহ শাহনা তো নিশ্চয়ই আপু হইবা তাই লেসন অসাধারণ আপু মিষ্টি আমি একদিন বানাইছিলাম ইসলাম হয়ে গেছে তো আপু সত্যি একদিন বানাইলে শক্ত হইব কারণ আমার বহুতবার হয়েছে আমি আরও একটা কমেন্ট ফরিয়া কইছি সেম কথা তো আপনি বারে বারে চেষ্টা করবা অবশ্যই চেষ্টা করলে দিনও দেখবা আপনার মিষ্টি আমার লাগান সুন্দর হইব তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মূল্যবান সময় নষ্ট করি আমার কমেন্ট করসন সব সময় বালা থাকবা আর সব সময় পাশে থাকবা আর এখন আমি আরও একটা কমেন্ট ফর্ম মনুয়ারা বেগম তাইলে শোন খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে আর তোমার মাত অত ভালো লাগে একদম আই আমার মেয়ে আমারে ফার্স্ট দেখাইছে তোমার ব্লগ তার মিস না সব ব্লগ দেখি সত্যি যে খুশি লাগে আনটি আপনার লাগে অনেক দোয়ার রইল সব সময় বালা আগবা আর লাল সাপোর্ট করিয়া যাইবা আর ওয়ার্স সত্যি কথা যেটা আপনার ভালোবাসার কারণে আমি মানে ভিডিও বানানির আগ্রহ পাই আমার বালা লাগে এখন ভিডিও বানাইতে একদিন না দিলে লাগে আমি আল্লাহ মানে কতদিন যেন মিস করছি তো ওদের দেয় আরও বেশি আমার আসলে দেওয়া তো কোনো জিনিসও যদি আগ্রহ থাকে না আসলে দেওয়া ভালো লাগে না তো আমি আসলে কমেন্ট ওর আশায় মানুষের সে কিছু কিছু জিনিস ওর আশায় মানুষের যে কোনো জিনিস করে তো আমার কাছে ও একটাও জিনিস আর আপনার আর ভালোবাসা মানে ওটাও আমি জেনে ফাইরাম সবে আমার সাপোর্ট করা আর সুন্দর সুন্দর কমেন্ট কল পাইলাম আমি যখন ভিডিও দিতাম না তে অত সুন্দর সুন্দর কমেন্টও পাইতাম না কমেন্ট পড়তাম না তো আমি পুরাটা কমেন্ট পড়ছি নাকি লাগে অনেক আবার কই আমি সিটি ফোরাম কইবা সিটি ফোরাম আসলে আমার নিজের গেছে ভালো লাগে কারণ আর মূল্যবান সময় নষ্ট হয়ে যে আমার কমেন্ট পড়তে পারেন তো আমি সামান্য মানে আপনারা লাগে করতে পারি না নি সামান্য খুশিটা তো ওখানে আর কি আর কিছু নাই খুশি লাগে আর কিছু লাগে না তো ইনো আমি ক্রোসান আনছিলাম আর ক্রোসান দিয়ে চা খাইলাম তো আসলে এটা বাক্কা আগর শ্যুট করা আছে এখন তো চাহ ঠিক মতো খাইলাম না বিশেষ করে তো বাক্কা একদিন আগে এগো খাইছিলাম তো এখন আমি আরও একটা কমেন্ট ফর্ম এডির নাম হলি গেডি এম ডি শাহানবায়েজিৎ সেন আপু আমার নামটা বলবেন প্লিজ প্লিজ আমার নাম সুমাইয়া সুলতানা তো সত্যি আপু আমার অনেক বেশি ভালো লাগছে আপনি খাওয়া লাগে আরও বেশি ভালো লাগছে তো আপনার নামটা আমি কইছি আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় ভালো থাকবা তো আজকের ব্লগ আর কোনো রেসিপি শেয়ার করছি না আশা করি আপনার কাছে ভালো লাগবো আর একটু শ্যুট করছিজ এটা শপিং হয়ে গুণ দেখাই আপনার লগে আর কমেন্ট গেছেন তো দি রহমারে একটু দেখাইলাম এই গুবাক্কা আগের ভিডিও আছে সামান্য একটু এড হই রাহমারে অনেক দেখতে আর দেখায় তো আজকে লাগে আমার ব্লগটার বেশি লম্বা করতাম না ওনার শেষ করে লাই আর কিলা লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা বলা আল্লাহ হাফিজ